الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি ইকরার রান্নাঘরে দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে রেসিপিগুলো খুবই মুখরোচক খাবার। আমি যেটা বলবো, একটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা ইলিশ মাছ দিয়ে ফ্রাই করব আমি, আর সেকেন্ড রেসিপি যেটা হচ্ছে একটা সালাদ তৈরি করব, চিকেন সালাদ। বাট এটা চিকেনটা একটু অন্যরকম সালাদ আমি করেছি, অনেকে ভেজে রান্না করে, আমি আজকে সিদ্ধ চিকেন দিয়ে সালাদ তৈরি করুন। তাহলে চলুন দর্শক, কিভাবে ফিশ ফ্রাই করতে হয় আমরা দেখে নিই। দর্শক, আমি একটা প্যান চুলায় তুলে রেখেছি, আমি এখন এটা গরম করব। দর্শক, আমাদের গরম হয়ে গেছে, এখানে আমি সয়াবিন তেল আছে এটা ঢেলে দিব। যেহেতু এটা আমার ফ্রাই করতে হবে, তো মিনিমাম আমার ডুবো তেলে ভাজতে হবে। এটা আঁচটা কমিয়ে দিলাম, এটা হতে হতে আমি একটা ময়ান তৈরি করব। দর্শক, এখানে আমি ময়দা নিয়েছি, সাথে নিয়েছি চালের গুঁড়ো, আধা কাপের মতো চালের গুঁড়ো নিলাম। আমি নিলাম সরিষা তেল, তিন চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে জিরা গুঁড়ো আছে, জিরা গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম, এখানে চাট মশলা, চাট মশলা বাজারে যে কোনো প্রোডাক্টের আমি চাট মশলা আপনি ব্যবহার করতে পারেন, এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম, সাথে দিলাম একটু মরিচ গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, আর একটু দিলাম শুকনো মরিচ গুঁড়া করা হাফ চামচের মতো। এখন এটাকে আমি যেহেতু ময়ান তৈরি করব, একটু পানি দিয়ে দিব, এটাকে আমরা ভালো করে বিটার দিয়ে বিট করব, নতুবা আপনি চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে পারবেন, আর চাইলে আপনি হাত ধুয়ে হাত দিয়েও ময়ানটা তৈরি করতে পারবেন। আপনি প্রথমে পানি একটু কম দিবেন, তারপর ময়ানটা দেখে দেখে, তারপর আমি একটা থিক পর্যায়ে চলে আসবে, তখন আপনি এটা ভাজার জন্য উপযুক্ত হয়ে পড়বে। দর্শক, এদিকে আমার তেলটাও প্রায় গরম হয়ে আসছে, ময়ান মাখা প্রায় শেষ, আমি এখন ডুবো তেলে এই ফিশ গুলোকে ভাজবো। আমি এখানে ইলিশ মাছের টুকরো নিয়েছি ফিশ ফ্রাইয়ের জন্য, আপনি চাইলে যে কোনো মাছে করতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়েও করতে পারবেন। আমি একটা একটা করে সব ডুবো তেলে ভেজে নিব। এখন খেয়াল রাখবেন, আপনি মাছ ভাজার সময় কিন্তু আঁচটা কমিয়ে আপনি মাছটা ভাজবেন, কারণ এখানে ভাজতে একটু সময় লাগবে আপনার, এবং এইটা মাছ ভাজার সময় অবশ্যই মৃদু আছে, আপনাকে ফ্রাই করতে হবে।
আপনি ময়ান তৈরি করার পরে, দর্শক এটা এক ধরনের আপনার জন্য টিপস হতে পারে, ময়ান তৈরি করার পরে আপনার অবশিষ্ট ময়ানগুলো থেকে যাবে, এটা না ফেলে আপনি যদি এটাকে আবার কোনো কন্টেনার বক্সে ভরে যদি ডিপে রেখে দেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যাবে। তবে খাওয়ার পূর্বে অবশ্যই এটা এক ঘন্টা আগে বেরিয়ে টেবিলে আপনি একটা ফ্যান বা যে কোনো মাঝখানে রেখে দিবেন, এটা ঠান্ডা হওয়ার পরে আপনার গলে যাবে, তারপর আপনি আবার ইউজ করতে পারবেন। দর্শক এখন আমরা আলতো করে মাছটা উল্টিয়ে ফেলব। দর্শক এই এই ধরনের আপনি ফিশ ফ্রাই যদি করেন অবশ্যই খেতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে এবং খুবই মচমচে হয়, অনেকক্ষণ পর্যন্ত এটা খাওয়া যায়। এবং আমি যেটা করি আপনিও অবশ্যই বাসায় করতে পারবেন, আপনি কোনো মেহমান যদি আপনার বাসায় আছে দাওয়াত দেন তাহলে অবশ্যই এই আইটেমটা আপনি ফিশ ফ্রাই করে খাওয়াতে পারেন, খুবই ভালো লাগে। আপনি আমি আজকে ইলিশ মাছ দিয়ে করেছি, আপনি কই মাছ দিয়ে করতে পারেন অথবা রুই মাছ দিয়েও করতে পারেন অথবা পাবদা মাছ দিয়েও করতে পারেন। দর্শক এটা আপনি অবশ্যই ফ্রাই করার সময় আপনাকে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, আর এবং আমি যেটা বলেছি সব সময় আগেও বলেছি এখনও বলছি আবার যে আপনি রান্না করার সময় এটা যখন ভাজবেন তখন অবশ্যই মৃদু আঁচে রান্না করবেন, তাপটা যদি বেশি থাকে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং ফ্রাই করার সময় মূলত এটা সব সময় চুলার কাছাকাছি থাকবেন যেন পুড়ে না যায়, কারণ এদিক সেদিক হলেই কিন্তু আসলে যে কোনো খাবারের স্বাদটা আসলে ওই রকম পাওয়া যায় না। তো দর্শক প্রায় শেষ হয়ে আসছে আমারটা, দর্শক আমার প্রায় ফ্রাই হয়ে যাচ্ছে, এখন আমি স্টপটা নিভে ফেলব। দর্শক একটা পরিবেশন পাত্র নিয়েছি আমি, আমি এখানে এই ফিশ ফ্রাইগুলো সাজিয়ে নেব। আপনি চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন, আর আপনি যদি মুখরোচক খাবার হিসাবে খেতে চান তাও খেতে পারবেন, তবে অবশ্যই সাথে সস ব্যবহার করবেন, আপনি যে কোনো সস ব্যবহার করবেন, চিলি সস, টমেটো সস, গার্লিক সস। দর্শক আমার ফিশ ফ্রাই কালারটা আসলে খুবই সুন্দর আসছে, আমি এখানে একটু গার্নিশ করব। আপনি তো নিশ্চয়ই জানেন বা আপনারা জানেন যে আসলে যে কোনো খাবার বা যে কোনো আমরা কথাই বলি না যে আগে দর্শনধারী পরে গুণবিচার, সেরকমই খাবারটাই। তো আমি আসলে এখানে গার্নিশ করে দিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য এবং লোভনীয় হওয়ার জন্য।
আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো দর্শক হয়ে গেল আপনাদের ফিশ ফ্রাই, এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। দর্শক, সেকেন্ড রেসিপিতে আমরা যাচ্ছি। আপনারা তো প্রথম রেসিপি দেখেই নিলেন, তো এখন যেটা আমি আপনাদের যেটা করে দেখাবো সেটা হচ্ছে চিকেন সালাদ। তবে সালাদটা একটু অন্যরকম, যেটা বলবো যে আমার রেসিপি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন দর্শক, সালাদ কীভাবে তৈরি করতে হয় দেখে নিই। চিকেন সালাদ তৈরি করার জন্য একটা পাত্র নিয়েছি। এখানে যেটা করব, এখানে আমি আগেই বলেছিলাম যে চিকেন সিদ্ধ করা আছে, আমি এখানে 2 কাপের মতো আছে পুরোটাই দিয়ে দিব। এখানে দিব সরিষা বাটা 1.5 চামচের মতো, এখানে পেঁয়াজ কুচি আছে 1/2 কাপের মতো, পুরোটাই দিয়ে দিব। আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ কুচি করা আছে, আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এইখানে শুকনো মরিচ গুঁড়া করা আছে 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এখানে ধনে পাতা কুচি আছে দিয়ে দিলাম। এখন দিব লবণ পরিমাণ মতো, লবণ একটু কম দিব যেহেতু আমি চিকেন সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর সব শেষে যারা দিচ্ছি সেটা হচ্ছে সরিষা তেল। আমি এখানে 3 চামচের মতো সরিষা তেল দিচ্ছি। এখন যেটা করব, ভালো করে মিক্সিং করব। এটা খুবই হেলদি, আপনার মানে শরীরের জন্য খুবই উপকারী একটা ডিশ, এবং খেতেও খুবই মজা। দর্শক, আমার প্রায় মিশানো হয়ে যাচ্ছে, প্রায় শেষ। আমি এখন পরিবেশন পাত্রে পরিবেশন করে ফেলব। দর্শক, আমার মিশানো হয়ে গেছে সালাডটা। আমি একটা দর্শক পরিবেশন পাত্র নিয়েছি, আমি এখানে পরিবেশন করে ফেলব। আমি সাজানোর জন্য এখানে অরিগানো পাতা নিয়েছি। দর্শক, হয়ে গেল আমার ভিন্ন স্বাদের একটা সালাদ, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দর্শক, খুব সহজেই আপনাদেরকে তৈরি করে দেখালাম আমি আজকে 2টো রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবং আগামী পর্বে আরও নতুন 2টো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইকরা রান্নাঘরের সাথেই থাকুন। খোদা হাফেজ।